হ্যালো বন্ধুরা, তোমরা সবাই আগের ভিডিওতে দেখেছিলে আমরা টাইপ তিনটা পর্যন্ত দেখেছিলাম, পঞ্চম অধ্যায়ের কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায় থেকে। এখন আজকে টাইপ ফোর। টাইপ ফোরে কী আছে আমাদের? বিভব শক্তি ও গতিশক্তি। প্রথমে কি আমরা যখন টাইপ একটা পড়ি তখন ওই টাইপটার কনসেপ্টটা আমরা ক্লিয়ার করতে চেষ্টা করি, আর আমাদের কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে আমরা পরীক্ষার হলে বা কোথাও কোনো অ্যান্সারই ঠিকমতো অ্যান্সার করতে পারবো না। প্রথমে দেখো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কী, যেটা আমাদেরকে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ হয়, যেটা আমাদেরকে মহাকর্ষ বল আমাদেরকে যে বল দ্বারা টানে ওইটা দ্বারা কৃত কাজ যেটা হয়, ডাব্লিউ জি ইজ ইকুয়াল টু জি এম ইন্টু ওয়ান বাই আর বি মাইনাস ওয়ান বাই আর এ। এখানে অবশ্যই আর বি কিন্তু বড় হইতে হবে আর এর থেকে। এখানে কি একটা বস্তুকে, এই বস্তুটাকে আর ওয়ান থেকে এই এম ওয়ান বস্তুর আর বি দূরতে নিতে যে পরিমাণ কাজ হইতেছে ওইটাকে বলা হইতেছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। এখানে কিন্তু মহাকর্ষীয় জি মহাকর্ষীয় ধ্রুবক সেটা তো তোমরা জানোই, আর বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কি এটার উল্টো। এই যে এখানে আর এ সামনে পড়েছিল, এখানে আর এ সামনে চলে আসছে। আর বিভব শক্তি গতিশক্তি এগুলো তো তোমরা জানোই, বিভব শক্তি সূত্র কি ইপি ইজ ইকুয়াল টু এমজিএস, এবং গতিশক্তি সূত্র কি হাফ এম বি স্কোয়ার। গতিশক্তি ও ভরবেগের একটা মিল বন্ধন আছে, তোমরা তো সেটা প্রায় সবাই জানো, এখন জানার কথাই। ইকে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, এখানে আমরা হাফ নিচে, এখন যদি নিচে এম গুণ করি তাহলে উপরে একটা এম স্কোয়ার চলে আসে। তো এটা কি এম ভি ইজ ইকুয়াল টু কি পি লিখতে পারি, আর এখানে এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি পি স্কোয়ার, ওইটাই লিখছি আমরা। ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম। আসো একটি ম্যাথ দেখি আমরা, যেটা কুয়েট 19-20 আসছিল। একটি বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ভূমি থেকে হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তি স্থিতি শক্তি দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে বস্তুটি ফেলে দেওয়া হয়েছে। এখন এখানে দেখো একটা প্যাচ লাগে যায় যে এখানে গতিশক্তি স্থিতি শক্তি দ্বিগুণ, গতিশক্তি স্থিতি শক্তি দ্বিগুণ, এটা কিভাবে লিখবো আমরা? এই যে এখানে কিভাবে লিখবো, মানে গতিশক্তি স্থিতি শক্তি দ্বিগুণ, গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ নাকি স্থিতিশক্তি গতিশক্তির দ্বিগুণ, এইটার ক্ষেত্রে আমরা কী করি? এই দেখো প্রথমে গতিশক্তি দেওয়া আছে আমাদের, এখানে প্রথমে গতিশক্তি লিখলাম, তারপর কী দেওয়া আছে স্থিতিশক্তি দেওয়া আছে, সমান সমান দিয়ে স্থিতি শক্তি লিখলাম, এবং শেষে কোনটা দেওয়া আছে দ্বিগুণ, যে দুই গুণটা দেওয়া আছে, বা এখানে যদি দেড় গুণ দেওয়া থাকতো আমরা এখানে দেড় গুণ লিখতাম, পরে এখানে দেড় গুণ লিখতাম। এখন তোমরা তো সবাই জানো প্রায় যে বিভব শক্তির গতিশক্তিতে রূপান্তর করা যায়, একটা উচ্চতা নির্দিষ্ট উচ্চতা থেকে পড়লে ওইটা কিছুটা পর্যন্ত আমরা ওইটাকে গতিশক্তি বা বিভব শক্তি প্রায় সেম হিসেবে করে নিতে পারি। যেমন একটা বস্তু অর্ধেক পর্যন্ত আসছে, ওইটা কি এ যে এস পুরোটা দূরত্ব হচ্ছে এস, এখান পর্যন্ত আসছে এক্স, এখান পর্যন্ত হচ্ছে এক্স, দুজনটা সমান। তো এখন আমরা গতিশক্তি মানে মোট শক্তি কীভাবে হিসেব করতে পারি, এম জি এক্স প্লাস এম জি এক্স লিখতে পারি না, কারণ আলটিমেটলি এখানে বিভব শক্তি কাজ করে এম জি এস, এখানে কিন্তু গুণ গতিশক্তি কাজ করে না। তো এই দুইটা যদি আমরা যোগ করি এম জি এক্স 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 প্লাস এক্স ইজ ইকুয়াল টু এসি আসে, তার মানে বিভব শক্তি আর গতিশক্তি দুটোটা মিলে কিন্তু সেমই হয়। ওই রকম আমরা এখানে এম জি এস মাইনাস এক্স, মানে কি এক্স হচ্ছে কি কটুক পর্যন্ত আসছে, মানে কটুক উচ্চতায় আসে আর কি, ওইটা এই যে 10 মিটার উচ্চতায় আসে ওইটা হচ্ছে এক্স, আর কটুক পর্যন্ত অতিক্রম করছে সেটা কিন্তু আমরা গতিশক্তির হিসাব দিয়ে করি, কটুক দ্রুত অতিক্রম করেছে। দেখো এখানে ওইটা কিন্তু বলা ছিল যে 10 মিটার উচ্চতায় গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ, তো এখানে এক্স ইজ ইকুয়াল টু কত, 10 মিটার উপরে আছে সে ওই বস্তুটা, তার মানে 10 এখানে এক্স হিসেবে কাজ করবে। তো এখানে এম এম কাটা জি এ জি কাটা এস মাইনাস 10 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10 এস ইজ ইকুয়াল টু 13, বুঝছো? তারপরে টাইপ কি, টাইপ 5 কাজ, শক্তি উপপাদ্য। একটা কনসেপ্ট কি বস্তুর গতিশক্তি সমান বস্তুর ওপর, বস্তুর গতিশক্তির পরিবর্তন সমান বস্তুর ওপর নেট কৃত কাজ, মানে কি বস্তুর গতিশক্তিটার পরিবর্তন কি হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ ইউ ইজ হাফ এম ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কৃত কাজ, কৃত কাজ সমান কি লিখি আমরা ডাব্লিউ, ডাব্লিউ লিখি, তোমরা তো সেটা সবাই জানো। তার মানে এটাকে কী লিখতে পারি গাণিতিকভাবে, কে ডেল কে ইজ ইকুয়াল টু হাফ কে পি মাইনাস কে আই, গতিশক্তির পরিবর্তন, এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন মানে সমান সমান ডাব্লিউ। এইবার এটা হচ্ছে মেন সূত্র, গতিশক্তির কাজ ক্ষমতা শক্তির উপপাদ্য, এইটাই মূল, এইটাই।
হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডাব্লিউ। এটাই হচ্ছে কাজ ক্ষমতা শক্তির উপপাদ্য। পরে আসো আমরা একটা ম্যাথ দেখি। এটা আমি ওই ফার্স্ট 19-20 আসছিল। একটা 2 কেজি ভরের বস্তু দেওয়া আছে, বস্তুটার বেগ হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এত এত মিটার পার সেকেন্ড বেগ বেগে চলছিল। এটা কিন্তু আমাদের ভেক্টর হিসেবে দেওয়া আছে বেগটা। এবং বাহ্যিক বল এফ এর ক্রিয়ায় কণাটি থেমে গেল, মানে কি কণাটি থেমে গেছে মানে কি ইউ ইউ ইজ ইকুয়াল টু জিরো, মানে ভি শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু জিরো আর ইউ ইজ ইকুয়াল টু কত এটা। এবং তাহলে কি তো এফ বল করতে কি তো কাজ করতো, ডাব্লিউ বের করতে বলছে। আমরা এখন দেখো ভেক্টরের সাহায্যে কি হাফ এম ভি স্কোয়ার হচ্ছে গতিশক্তি না, তো এখানে ভি ভি এর ভেক্টর থেকে আমরা সরাসরি মানে যদি নিতে চাই তাহলে কি করা লাগে, এখানে রুট ওভার দেওয়া লাগে আর এখানে একটা স্কোয়ার আছে উপরে, তাই স্কোয়ার স্কোয়ার আর রুটে কাটা কাটি চলে গেছে। তো এখন আমরা করে পাইছি বি এর মানটা বের করে পাইছি 24। সবাই কি ক্লিয়ার? তারপর এখানে ভর দেওয়া ছিল 2 কেজি, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন সমান কি কৃত কাজ, এই যে ডাব্লিউ আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে জানি। তো হাফ এম ভি স্কোয়ার, ভর হচ্ছে 2 কেজি, 2 কেজি হাফ হাফ কাটা, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা এখানে পাইছি 24 জুল। অ্যান্সার মিলে গেল। তারপরের টাইপ কি ক্ষমতা, টাইপ 6। কনসেপ্ট কি, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাদের বাকি সব ম্যাথ করতেই সহজ হবে। ক্ষমতা পি, এখানে ডাব্লিউ বাই টি মানে কি, এই ডাব্লিউ বাই টি মানে হচ্ছে কি এই কাজটা আমাদের শেষ করতে যেই সময়টুকু লাগছে আর কি, টি সময় যতটুকু কাজ আমরা সমাধান করতে পারছি ওইটাই হচ্ছে এখানে ডাব্লিউ বাই টি বোঝায়। তাহলে ক্ষমতা ইজ ইকুয়াল টু কি ডাব্লিউ বাই টি, কি তো কাজ বাই অতিক্রান্ত সময় আর কি। এবং পি ইজ ইকুয়াল টু আমরা কি এফ বাই বি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এফ এস, এফ এস বাই টি, এস বাই টি ইজ ইকুয়াল টু কি ভি না, ওই হিসাবে আমরা এফ বি লিখতে পারি। আর যখন আমরা কৌণিকের ক্ষেত্রে নির্ণয় করি টর্ক ইনটু কৌণিক বেগ এটাও লিখতে পারি, এই যে বলকে কৌণিকে লেখে টর্ক আর বিকে কৌণিক বেগে ওমেগা লেখে। কৌণিকের ক্ষেত্রে আমরা শিখে গেলাম। এখন কর্মদক্ষতা, কর্মদক্ষতা কি, যখন তুমি একটা বস্তুকে এই যে একটা যন্ত্র আছে এখানে, এটা একটা যন্ত্র, ক্ষমতা এটার ক্ষমতা হচ্ছে অনেক, তুমি ক্ষমতা দিলা বল প্রয়োগ করলা এই যে দিলা এখানে আউট বের হইলো যন্ত্র থেকে আমাদেরকে কাজ করে দিল, এটুকু পর্যন্ত কাজ করে দিল এবং যন্ত্রের ভিতরে লস হইলো, কিন্তু কিছুটা কিছুটা লস হয়েছিল, ওইটা হচ্ছে যন্ত্রের লস, যন্ত্র তাপ শক্তি হিসেবে ওইটাকে বের করে দিতেই পারে। তাই আমরা যখন দক্ষতা নির্ণয় করি তখন কী হিসাবে নির্ণয় করি, তুমি আমি ওই যন্ত্রটাকে দিলাম একটুক পরিমাণ শক্তি দিলাম বা একটু পরিমাণ কাজ করালাম, কাজ করার জন্য দিলাম কিন্তু ও আমাকে আর একটু কম করাই দিল, তারপর এটাকে আমরা ডিভাইড করে 100 দিয়ে গুণ করে ওইটা আমরা কর্মদক্ষতা পাই। তারপর এইখানে দেখো নদী বা কুয়ার ক্ষেত্রে আমরা ডাব্লিউ কি তো কাজ এম জি ইজ ইকুয়াল টু এটা লিখি, বাট ওইখানে তো ভর দেওয়া থাকে না, ভর কুয়ার ক্ষেত্রে পানির ভরটা আমাদের দেওয়া থাকে না, ওইখানে আমরা রো ভি জি এস দিয়ে আমরা ওইখানে কুয়ার পানির ভরটা নির্ণয় করি। আসো পরে একটা মজার ম্যাথ দেখি। এখানে কি বলছে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে 1718 সালে আসছিল। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 12 মিটার এবং ব্যাস 1.8 মিটার, একটি পানি একটি পাম্প 24 মিনিটে কুয়ারটিকে পানি শূন্য করতে পারে, পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব হলে পাম্পটির ক্ষমতা কত। মানে কি একটা কুয়া আছে ওইখানে পানিপূর্ণ কুয়া, কুয়াটার গভীরতা হচ্ছে 12 মিটার এবং ব্যাস হচ্ছে 1.8 মিটার, এখানে ব্যাস দেওয়া আছে, আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটাকে কিন্তু ব্যাসার্ধেতে নিতে হবে। এবং ওই পাম্পটা কত মিনিটে কুয়াটাকে পানি শূন্য করতে পারে, 24 মিনিটে, ওইটাও দেওয়া আছে। এখন বলছে পাম্পটির ক্ষমতা কত, আমরা কি জানি ডাব্লিউ বাই টি ইজ ইকুয়াল টু হচ্ছে ক্ষমতা এম জি এস, আর আমাদের তো এখানে বদ দেওয়া নাই তাই আমরা রো ইন্টু ভি, ভিকে আমরা এখানে ভাঙায় নিছি পাই আর স্কোয়ার এল ইন্টু জি ইন্টু, এখানে কিন্তু ভর কেন্দ্রের উচ্চতা, এটা কিন্তু ভর কেন্দ্রের উচ্চতা, এটা মাথায় রাখবো, এল বাই টু, যেহেতু এখানে শূন্য থেকে পুরাটা শেষ হয়েছে, পুরাটা মানে কি 12 মিটার পুরাটা পানি উত্তোলন করে ফেলছে, তাই এখানে বাই টু বা 12/2 ইজ ইকুয়াল টু 6। এ দেখো আমরা এখানে 6 বসাইছি ভর কেন্দ্রের উচ্চতা, এখানে ম্যাথ করলাম এভাবে, আর এখানে 746 দ্বারা ভাগ করছি কেন, আমরা এসপিতে নেওয়ার জন্য, উত্তরটাকে আমাদের এসপিতে নেওয়ার জন্য। সবাই কি ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আজকে একটা বোনাস ম্যাথ আছে, আইআইটির একটা ম্যাথ আমরা সলভ করি, চলো। আইআইটি মেন যেটা ওইটাতে 2006 সালে এই ম্যাথটা আসছিল। কী বলছে, 1 কেজি ভরের একটি কণা x অক্ষ বরাবর চলছে,
এর বিভব শক্তির সমীকরণ ডাব্লিউ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস এক্স টু এক্স স্কোয়ার বাই 2 জুল। কণাটির মোট যান্ত্রিক শক্তি 2 জুল হলে তাহলে কণাটির সর্বোচ্চ গতিশক্তি কত? সর্বোচ্চ গতিশক্তি আর সর্বনিম্ন গতিশক্তি কথাটা যখন আমাদের মাথায় আসে আমরা কী করি, ওই যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে লঘুমান গুরুমান ওইটা নির্ণয় করে তারপর আমরা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করতাম না? যদি ওইটা না করে থাকো একটু খেয়াল করিও এবং ওইটা করে দেখিও। এখন আমরা ওইটার জন্য কি করি, প্রথমেই ডি বি বাই ডি এক্স ইজ ইকুয়াল টু 0 লিখি, ওই যে গুরুমান লঘুমান নির্ণয় করার জন্য। তখন এটাকে ডিফারেন্সিয়েশন করছি এক্সের সাপেক্ষে, তখন দেখছি এক্স কিউব মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0 আসছে। তখন এক্সের মান কত আসে? 0, আর আরেকটা আসে প্লাস মাইনাস 1। তো তখন আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি, করে দেখি যে এটা কি 0 থেকে বড় নাকি ছোট, 0 থেকে বড় নাকি ছোট। যদি 0 থেকে বড় হয় তখন আমরা কি করি, ওইটা হচ্ছে সর্বনিম্ন মান। দ্বিতীয় ডিফারেন্সিয়েশনে যদি 0 থেকে বড় আসে তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন মান, আর যদি 0 থেকে ছোট আসে তাহলে এটা হচ্ছে ওইটার জন্য আমরা সর্বোচ্চ মান পাবো। তো আমরা করে দেখছি দ্বিতীয় ডিফারেন্সিয়েশন করলে কত আসে, 3x² - 1। এখন এখানে 0-র মান বসাইলাম, এক্স ইজ ইকুয়াল টু 0-র মান বসাই দ্বিতীয় ডিফারেন্সিয়েশনে, দেখি -1 আসে। -1 কি? 0 থেকে ছোট, তার মানে মাইনাস আমরা 0 যদি বসাই এখানে, এই যে এই এই মানটাতে 0 বসাইলে আমরা সর্বোচ্চ মানটা পাবো। তারপর হচ্ছে কি, এক্স ইজ ইকুয়াল টু 2 আসছে, যেটা 0 থেকে শূন্য থেকে বড় আর কি। এটার জন্য আমরা বিভব শক্তি সর্বনিম্ন পাবো। বিভব শক্তি সর্বনিম্ন পাইলে এখন দেখো সর্বনিম্ন বিভব শক্তি কত হবে, 1/2 মান বসাইছি এখানে, যে এই একটা ফর্মুলা দেওয়া ছিল আমাদেরকে, সমীকরণ দেওয়া ছিল, ওইটা ওইখানে মান বসাইছি 1/4 আসছে। এখানে প্লাস মাইনাস 1, তোমরা প্রশ্ন মাথায় প্রশ্ন আসতে পারে যে এখানে প্লাস মাইনাস 1, তো আমরা কেন প্লাস আবার মাইনাসের দুইটা আলাদা করলাম না? আলাদা করলে কিনা আমাদের সময় বেশি লাগবে। আর তোমরা একটা জিনিস মাথায় খেয়ালই করতে পারো, এখানে 2^4 আছে, মাইনাসে -1 2^4 করলে ওইখানে সবসময় 1ই আসবে, আবার -1 স্কোয়ার করলে সবসময় 1ই আসবে। তাই আমরা আর এত ভেজালে যাই না, আমরা সরাসরি ম্যাটটা করে দিয়েছি। তখন আমাদের সর্বনিম্ন বিভব কত আসছে, 1/4 জুল। এখন কি আমরা কি জানি, সর্বোচ্চ গতিশক্তি প্লাস সর্বনিম্ন বিভব শক্তি সমান কি, মোট যান্ত্রিক শক্তি। এখন একটা বস্তু যদি এই এটুকু উচ্চতায়, মানে এস পুরাটা এস উচ্চতায় আছে, তখন এখানে কি সর্বোচ্চ বিভব শক্তি, আর এখানে সর্বোচ্চ গতিশক্তি, এখানে আবার কিন্তু সর্বনিম্ন গতিশক্তি, আর এইখানে সর্বনিম্ন বিভব শক্তি, এখানে সর্বনিম্ন বিভব শক্তি, আর নিচে এখানে সর্বোচ্চ গতিশক্তি। এই দুইটা যোগ করে কিন্তু আমরা মোট যান্ত্রিক শক্তি পাই। ওই রকম এখানে সর্বোচ্চ মোট গতিশক্তি প্লাস সর্বনিম্ন বিভব শক্তি ইজ ইকুয়াল টু মোট যান্ত্রিক শক্তি। আমাদেরকে মোট যান্ত্রিক শক্তি কিন্তু দেওয়া ছিল 2 জুল। তো এখন আমরা মোট গতিশক্তি হাফ ই কে প্লাস মোট সর্বনিম্ন বিভব শক্তি কত, -1/4 এখানে পাইছিলাম, ওইটা বসাইলাম ইজ ইকুয়াল টু 2, মোট যান্ত্রিক শক্তি দেওয়া ছিল। তো এইখান থেকে পাইছি কি, ই কে ইজ ইকুয়াল টু 9/4 জুল। তো এখন কি আমরা জানি গতিশক্তির সূত্র কি, হাফ এম বি স্কোয়ার, বি কি এখানে ম্যাক্সিমাম হবে, কারণ এখানে সর্বোচ্চ গতিশক্তি বলা হয়েছে, বি অবশ্যই ম্যাক্সিমাম হইতে হবে। তো হাফ এম বি স্কোয়ার, এম এর মান কত, 1 কেজি, 1 কেজি বসাইলাম, বি স্কোয়ার এখানে 1/1, এখানে এখানে কাটাকাটি গেলে 2 থাকে, এখানে রুট আবার করে দিলে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু 3/√2 মিটার পার সেকেন্ড আসে। আসলে ম্যাথগুলো সোজা কিন্তু আমরা করতে প্যাস লাগাই ফেলি। সর্বোচ্চ কণাটি সর্বোচ্চ গতি বেগ কত হবে, 3/√2। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।